আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা জানবো যে মোবাইল দিয়ে আমরা যারা ভিডিও করি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা ভিডিওগুলো আপলোড করছি, এই ভিডিওগুলোকে কালার নিয়ে যদি আমরা কিছুটা কাজ করি, কালার গ্রেডিং করি, তাহলে সেই ভিডিওর কোয়ালিটি কিন্তু আরও নেক্সট লেভেলে চলে যায়। তো এই মোবাইল দিয়ে আমরা কিভাবে প্রফেশনালদের মতো অনেকটা কালার গ্রেডিং করতে পারি, কোন অ্যাপগুলো আমরা ব্যবহার করতে পারি, সেগুলোই দেখাবো আজকের ভিডিও। তো ভিডিও শুরু করব, তার আগে জানিয়ে দিই আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আলডাটা হোয়াটসঅ্যাপ রিকভারি, যেখানে আপনারা কোনো ধরনের ব্যাকআপ ছাড়াই আপনাদের হোয়াটসঅ্যাপের প্রয়োজনীয় ডাটা কিন্তু রিকভার করতে পারবেন। সো সফটওয়্যারটিকে আমরা ওপেন করলাম এবং ডিভাইস সেকশন আসার পর হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোন বা iOS ফোন কানেক্ট করতে পারি। iOS কানেক্ট করলাম, দেন স্ক্যান হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি ডিলিট হওয়া চ্যাট, আপনার ফটোস, ভিডিওস এগুলো কিন্তু চলে আসছে খুব ইজিলি, এবং তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট ছবি হতে পারে, মেসেজ হতে পারে, টেক্সট হতে পারে, সেগুলো আপনারা রিকভার করে নিতে পারবেন এই সফটওয়্যারটিকে ব্যবহার করে। তো এখান থেকে হচ্ছে সিলেক্ট করে হচ্ছে আপনি এখান থেকে রিকভার করে নিতে পারবেন, কোথায় আপনি নেবেন সেটা আপনি সিলেক্ট করে দিন, ব্যাস হয়ে গেল। দেন এখান থেকে আপনি এটা দেখে নিতে পারবেন। তো এই এই সফটওয়্যারটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ওকে, আমরা ব্যবহার করছি এখানে VN এডিটর অ্যাপ, এই অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর এই অ্যাপটির ব্যাপারে আপনারা অনেকেই জানেন হয়তো বা। তো অ্যাপটিকে ওপেন করে আমরা প্লাসে গুণে ক্লিক করে হচ্ছে একটা ভিডিও ইম্পোর্ট করব। আমি আমার এই ফোনটি দিয়ে রেকর্ড করেছি, এরকম একটা ভিডিও হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসব, আমার ঠিক যেখানে ভিডিওটা রয়েছে, ঢাকা ইউনিভার্সিটির এলাকায় একটা ভিডিও করা হয়েছিল ঠিক সন্ধ্যার দিকে, অনেকটা দুপুরের পরে মেবি। তো এই ভিডিওটা হচ্ছে আমি ইম্পোর্ট করছি, তো এটা আমি নিয়ে আসবো এখানে। দেন এটার মানে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আগে কালার নিয়ে কাজ করা হয়নি, সো এখন করব এবং কীভাবে সেটা জানতে হচ্ছে পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তো আমরা ভিডিওটা প্লে করলাম, এই হচ্ছে নর্মাল এই ভিডিও। সো এখন হচ্ছে আমাদেরকে আমরা দেখতে পাবো যে এই লেয়ার এবং নিচে অনেকগুলো অপশন আছে, সেগুলোর ব্যাপারে আপনারা হয়তো জানেন, সেগুলো নিয়ে আমরা কথা বলছি না আপাতত। আমরা মূলত কালার নিয়ে যেহেতু কাজ করবো, সো আমাদেরকে যেতে হবে হচ্ছে ফিল্টার সেকশনে। এখানে আসার পর আমরা দেখতে পাবো অনেকগুলো ফিল্টার কিন্তু এখানে রয়েছে, আমরা এগুলোও ব্যবহার করতে পারি। এছাড়াও এর থেকে আরও ভালো মানে আমরা হচ্ছে আউটপুট পাবো, সেটা হচ্ছে আমরা কাস্টম লাত ব্যবহার করব, সেটার ব্যাপারে আরও ভালোভাবে আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে নর্মাল ফিল্টারগুলো দেওয়া আছে। তো আমরা এখানে প্লাস এখানে ক্লিক করে লাট অ্যাড করতে পারি, এবং অ্যাডজাস্টে এসে আপনি যদি চান ম্যানুয়ালি একদম নিজের মতো করে হচ্ছে কালার নিয়ে কাজ করতে, কালার গ্রেডিং করতে, তাহলে হচ্ছে আপনি এই এখানে আসতে পারেন। এখান থেকে আপনি আপনার মতো করে হচ্ছে বিভিন্ন ধরনের টুলস আছে, এই টুলসগুলো ব্যবহার করে হচ্ছে মানে এটার প্রপার ইউটিলাইজ করতে পারলে কিন্তু খুব ভালো একটা আউটপুট পাবেন। এখানে SSL আছে, মানে একদম আপনার নিজের মতো করে করতে পারেন। তো এছাড়া আরও অনেক সহজে যারা করতে চান তার জন্য হচ্ছে এই ফিল্টার সেকশনে তো আসলাম, এখান থেকে হচ্ছে প্লাস এখানে ক্লিক করে হচ্ছে আপনাকে কাস্টম লাট হচ্ছে ইম্পোর্ট করতে হবে। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি ফাইল ম্যানেজার থেকে ইম্পোর্ট করতে পারেন বা এখান থেকে হতে পারে। তো এটার ব্যাপারে দেখালাম, তো এটা হচ্ছে আমি ইম্পোর্ট করব, এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আবারও বলছি। ওকে, এটা ক্লিক করলে হচ্ছে এটা চলে আসছে এখানে, এবং এখানে ক্লিক করলাম, তারপর ফিল্টারের সাথে কিন্তু এটা নতুন হচ্ছে যোগ হবে। তো এখানে ক্লিক করলে হচ্ছে এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল, এবং এটা কিন্তু ফিল্টার যেগুলো আছে সেগুলোর থেকে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ কাস্টম লাট বিভিন্ন টাইপের হয়ে থাকে, এগুলো আপনি ইউটিউবে অনেকের ভিডিও পাবেন এই লাট নিয়ে। তো এই লাটগুলো হচ্ছে আপনি সংগ্রহ করে আপনি এখানে ব্যবহার করতে পারছেন। তো এই লাট অ্যাড করার পরেও আপনি চাইলে অ্যাডজাস্টে আসতে পারেন, আপনি আপনার মতো করে হচ্ছে সেট আপ করে নিতে পারেন, কারণ হয়তো বা লাট অ্যাড করার পর দেখা যাবে যে আপনার অনেক জায়গায় হয়তো বা কালারটা অ্যাডজাস্ট হচ্ছে না। তো এক্ষেত্রে আপনি এখানে এসে আপনি এটা আপনার মতো করে হচ্ছে মিলিয়ে নিতে পারেন আর কি। তো আমার কাছে যেটা মনে হয় যে লাট ব্যবহার করার সুবিধাটা হচ্ছে যে আপনার লাট দেখবেন যে যত প্রফেশনাল ভিডিও এডিটর আছে যারা কালার গ্রেডিং নিয়ে কাজ করে তারা অনেকেই ব্যবহার করে। তো এটার আউটপুটটা দেখতে পাচ্ছেন যে লাট ব্যবহার করার পর কতটা চমৎকার হয়ে গিয়েছে। সো লাট বিভিন্ন টাইপেরই হয়ে থাকে যেমনটা বলছিলাম, তো আপনার ভিডিও কী ধরনের সেটার উপর বেস করে হচ্ছে আপনি সেই টাইপের বা সেই কালার বা ইফেক্টের মানে ব্যবহার করবেন আর কি। তো আমরা মূলত এটার সাথে যেটা ভালো লাগছিলো এটা ব্যবহার করছি, তো এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এখান থেকে আপনি ভিডিওটিকে ফাইনালি সেভ করে নিতে পারেন। তো এভাবে আপনি খুব সহজে মানে কালার নিয়ে কাজ করতে পারেন আর কি, VN এডিটর অ্যাপটিকে ব্যবহার করে। আমরা সেভ করলাম ভিডিওটা। এছাড়াও দেখা যায় আপনার স্ন্যাপচ্যাট নামের একটা অ্যাপ আছে, এটা ব্যবহার করেও কিন্তু আপনি কালার নিয়ে যদি কাজ করতে চান তাহলে করতে পারেন। এই অ্যাপটি কিন্তু এর আগে আমরা ভিডিও দিয়েছি, বা কলর নামের অ্যাপটি আছে, এটাও ট্রাই করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান, আজকে এখানেই যাচ্ছি।